আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী বন্ধুরা আসপেক্ট সিরিজের পক্ষ থেকে সকলকে জানাই হচ্ছে কে কে স্বাগত আসপেক সিরিজ যে বাংলা ইংরেজি বা বি ইউনিটের যে হইতেছে বুস্টার যে কোর্সের আয়োজন করছে সেই বুস্টার কোর্সে আজকে বাংলা ক্লাস হচ্ছে অনুষ্ঠিত হবে এই পুরো বাংলা ক্লাসে আমি আপনাদের সাথে হচ্ছি আলামিন মুহিত আপনার হচ্ছে সহকারী হচ্ছে কে কে লেখক সহযোগী লেখক আসপেক্ট বাংলা তো যারাই আমাদের হইতেছে ক্লাসটা করতেছেন তারা একটু ক্লাসটা শেয়ার করে দিবেন যাতে করে নিজের সাথে সাথে আমাদের যে বন্ধু বান্ধব আছে তারাও যেন ক্লাসটা করতে পারে আপনাদের যারা হচ্ছে আজকে প্রথম আমাদের এই বুস্টার কোর্সের গিয়ে কে ক্লাসটা করতেছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই সিরিজের বি ইউনিটের যে বইগুলো আছে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এই বি ইউনিটের যে কোনো একটি বই যদি হচ্ছে আপনি ক্রয় গিয়ে করেন তাহলে আমাদের এই যে ফ্রি ক্লাসগুলো আছে সেই ফ্রি ক্লাসগুলো আপনি সহজেই আমাদের ওয়েবসাইটে হতেছে গিয়ে পেয়ে যাবেন তাই আর দেরি না করে আমাদের আসপেক্ট সিরিজের যে বইগুলো আছে সেই বইগুলো আপনি এখনই হচ্ছে সংগ্রহ রাখুন যারা যারা হচ্ছে সবাই একটু কমেন্ট প্লিজ যে আমরা কে কোন জায়গা থেকে হচ্ছে গিয়ে কে আসি কে কোন জায়গা থেকে আসি আমরা সকলে একটু কমেন্ট করব প্লিজ যে কে কোন জায়গা থেকে আসি আমরা একটু দেখি যে কে কোন জায়গা থেকে হচ্ছে কে কে আমরা আসি আমরা প্রতিটা বছরই হচ্ছে যে সিজনে আসলেই আমরা দেখতে পাই অনেক স্টুডেন্ট আছে যারা কিনা আপনার অর্থাভাবে বা অর্থের অভাবে তারা কি করতে পারে না তারা হচ্ছে গিয়ে কি বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোর্স করতে পারে না সেই সকল মেধাবী স্টুডেন্টদেরকে সহযোগিতা করার জন্যই আমাদের এই আসপেক্ট সিরিজের এই আয়োজন সবাই আচ্ছা আর নাদিয়া ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গ থেকে আচ্ছা ঠিক আছে তো দেখেন আজকে যে আমাদের হচ্ছে কি 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 টপিক টপিকের টপিকের ভিতরে ভিতরে আছে 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 আজকে যে তারপর বাক্য প্রকরণ বাঘ ধারা একটা হচ্ছে মাসি পিসি এটাকে কে একটা হইতেছে মাসি হচ্ছে গিয়ে কি পিসি আচ্ছা দিনাজপুর থেকে হইতেছে গিয়ে কি একজন আছে তো আমরা হইতেছে গিয়ে একটু দেখি আমরা সবার আগে সাহিত্য দিয়ে হইতেছে গিয়ে কি শুরু করি সাহিত্যর ভিতরে আজকে আমাদের যে আলোচ্য বিষয় সে আলোচ্য বিষয় কি আলোচ্য বিষয় হচ্ছে মায়ের বোন মাসি বাপের বোন পিসি আমাদের এই যে যে গল্পটা আছে সেই গল্পটাই আজকে আমাদের আলোচ্য হচ্ছে কি কি বিষয় তাহলে একটু দেখেন যে সাহিত্যর ভিতরে আমাদের কি কি পড়ার আছে সাহিত্যর ভিতরে হচ্ছে গিয়ে কি বাপের বা বোন হইতেছে গিয়ে কি পিসি মায়ের বোন হচ্ছে গিয়ে কি মাসি সবাই একটু কমেন্ট করেন তো এই যে যে মাসি পিসি যে গল্পটা আছে সেই লেখক লেখককে সবাই একটু কমেন্ট করবো আমরা আর ক্লাসটা একটু শেয়ার করে দিবেন যাতে করে নিজের সাথে সাথে আপনার যে বন্ধুবান্ধব আছে তারাও যেন ক্লাসটি হইতেছে গিয়ে কি করতে পারে এই যে মাসি পিসি যে গল্পটা আছে সে গল্পের হইতেছে গিয়ে লেখক লেখককে সেই গল্পের লেখক হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায় তাহলে এই মাসি পিসি গল্পের লেখককে মাসি পিসি গল্পের হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায় এই যে যে মানিক বন্দ্যোপাধ্যায় আছে এটা কিন্তু তার আসল নাম নয় তাহলে মানিক বন্দ্যোপাধ্যায়ের হচ্ছে গিয়ে কি আসল নাম বা পিতৃপ্রদত্ত নাম পিতৃপ্রদত্ত নাম কি আমরা অনেক সময় হচ্ছে গিয়ে কি দেখবো যে অনেক মানুষের পিতা হইতেছে কে কি এক নাম হচ্ছে কি কি রাখে আবার সে নিজে হইতেছে গিয়ে কি আরেকটা নাম রাখে তো এই যে যে মানিক বন্দ্যোপাধ্যায় যে আছে না সে মানিক বন্দ্যোপাধ্যায়টা কিন্তু তার পিতৃপ্রদত্ত নাম নয় তার পিতৃপ্রদত্ত নাম কি তার পিতৃপ্রদত্ত নাম হচ্ছে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় প্রভুত কুমার বন্দ হচ্ছে গিয়ে কি পাধ্যায় তাহলে একটু বলেন তো সবাই মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃ প্রদত্ত নাম বা আসল নাম কোনটি মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃ প্রদত্ত নাম বা আসল নাম হচ্ছে কে কে কোনটি তাহলে মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃ প্রদত্ত নাম বা আসল নাম হচ্ছে আপনার কি প্রবোধ কুমার বন্ধ হচ্ছে কে ক্লাসে মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃ প্রদত্ত নাম বা আসল নাম কি প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় তাহলে ঠিকই কি লিখবেন মানিক বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত হচ্ছে কি একই উপন্যাস মানিক বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত কি মানিক বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত কি উপন্যাস উপন্যাস এই যে 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 মানিক বিখ্যাত হইতেছে আছে আপনারা হচ্ছে কি মনে রাখবেন মানিক আপনার যে বিখ্যাত উপন্যাস দুইটা আছে সেই দুইটা উপন্যাস কিন্তু আপনার বিসিএস থেকে দূরে সকল প্রকার প্রতিযোগিতামূলক পরীক্ষায় এটা আসেই তাহলে মানিক বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাসের নাম কি বিখ্যাত উপন্যাসের নাম হচ্ছে পুতুল নাচের ইতি কথা পুতুল নাচের পুতুল নাচের ইতিথা আরেকটা কি আরেকটা হচ্ছে পদ্মা নদীর মাঝি পদ্মা নদীর কি পদ্মা নদীর হইতে গিয়ে কি মাঝি তাহলে একটু বলেন তো মানিক বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত পুষ্প তারপরে পার্থ সাব্বাস সিয়াম হোসেন হচ্ছে গিয়ে কি আমাদের এখানে আসেন যারা যারাই আছেন তারা একটু বন্ধুদেরকে একটু মেনশন করে দেন এবং কে ক্লাসটা একটু শেয়ার করে দেন কারণ এই যে যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো হইতেছে কি কি আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট তাহলে মানিক বন্ধুবাদের বিখ্যাত উপন্যাসের নাম কি বাচ্চারা মানিক বন্ধুবাদের বিখ্যাত উপন্যাসের নাম হচ্ছে পুতুল নাচের রীতি কথা এবং কি পদ্মা নদীর হচ্ছে কি কি মাঝি আমরা যে দেখব এই যে যে মানিক বন্দ্যোপাধ্যায় আছে সে মানিক বন্দ্যোপাধ্যায় আপনার জন্মগ্রহণ করছে উনিশশো 1908 সালে মৃত্যুবরণ করছে যে আমরা যে দেখবো উনিশশো সালে তাহলে দেখেন মানিক বন্দ্যোপাধ্যায় কত বছর জীবিত ছিল মানিক বন্দ্যোপাধ্যায় আটচল্লিশ বছর হচ্ছে কে কে জীবিত ছিল মানিক বন্দ্যোপাধ্যায় কত বছর হচ্ছে কে কি জীবিত ছিল মানিক বন্দ্যোপাধ্যায় আটচল্লিশ বছর হইতেছে কে কি জীবিত ছিল এই আটচল্লিশ বছর জীবিত থাকার উপরে সে বিখ্যাত দুটি উপন্যাস লেখছে সেটা কি একটা হচ্ছে পুতুল নাচের ইতি কথা আরেকটা কি আরেকটা হচ্ছে পদ্মা নদী রইতেছে গিয়ে কি মাঝি এই মালিক বন্দ্যোপাধ্যায় আমাদের এই যে মাসি পিসি যে গল্পটা আছে সে মাসি গল্পের ভিতরে হচ্ছে গিয়ে কি কী দেখাইছে দেখাইছে যে হচ্ছে গিয়ে কি সমাজে নারীদের প্রতি যে অবহেলা সমাজে নারীদের প্রতি যে কি অবহেলা বা একটা হইতেছে গিয়ে কি সিঙ্গেল নারীরা সমাজে কি কি হইতেছে গিয়ে কি আপনার অবজ্ঞার শিকার এই সকল বিষয়বস্তু নিয়ে হইতেছে গিয়ে কি আপনার লেখা হয়েছে সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিব যাতে করে হইতেছে গিয়ে কি নিজের সাথে সাথে আমাদের যে বন্ধু বান্ধব আছে তারাও যেন হচ্ছে গিয়ে কি ক্লাসটি করতে পারে সবাই একটু হচ্ছে গিয়ে ক্লাসটা শেয়ার করে দিব যাতে করে নিজের সাথে সাথে আমাদের যে বন্ধু বান্ধব আছে তারাও যেন কি করতে পারে তারাও যেন হচ্ছে গিয়ে কি ক্লাসটি করতে পারে এই হচ্ছে গিয়ে কি মানিক বন্দ্যোপাধ্যায়ের মাসি পিসি এখন তাহলে আমরা ছোট গিয়ে চলে যাই এই মাসে বেশি গল্পের ভিতরে আর কি কি হইতেছে গিয়ে কে আছে আমরা একটু দেখি এই যে যে মাসে বেশি গল্প আছে সেই মাসি বেশি গল্পের আপনার প্রথম যে লাইন আছে সেই প্রথম লাইনটি কে বলেছেন মাসিপিসি গল্পের প্রথম লাইনটি বলেছেন বুরু রহমান কে বলেছেন বুরু যে গিয়ে কি কি মাসিপিসি ফিডসে কৈলেশ এটা কে বলেছে এটা বলছে বুরু রহমান কে বলছে বুরু হচ্ছে গিয়ে কি রহ ওইতেছে গিয়ে কি মান সুহেল সরকার আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আপনি আশা করি ভালো আছেন তারপর আপনার যোগুর সাথে আপনার কৈলেশের দেখা হয়েছিল কোন জায়গায় যোগুর সাথে কৈলেশের দেখা হয়েছিল পুলপাড়ের চায়ের দোকানে পুলপাড়ের কোথায় পুলপাড়ের হচ্ছে গিয়ে চায়ের দোকানে তাহলে বলেন তো জগুর সাথে কৈলেশের কোথায় দেখা হয় সাথে কৈলেশের দেখা হয় হচ্ছে গিয়ে কি পুলপাড়ের হইতেছে গিয়ে কি চায়ের দোকানে পুলপাড়ের কোথায় পুলপাড়ের হচ্ছে গিয়ে কে চায়ের দোকানে বলছে আহ্লাদি আমাদের কয় মাসের গর্ভবতী ছিল বাচ্চারা সবাই একটু কমেন্ট করে জানাই তো আল্লাদি কয় মাসের গর্ভবতী ছিল আল্লাদি কয় মাসের গর্ভবতী হচ্ছে গিয়ে কি ছিল সবাই একটু লাইভটা একটু শেয়ার করে দিবেন এবং কে নিজের সাথে সাথে আমাদের যে বন্ধু বান্ধব আছে তারাও যেন ক্লাসটি করতে পারে সেই সুযোগ হচ্ছে কে কে করে দিবেন তাহলে আল্লাদি কয় মাসের গর্ভবতী ছিল আল্লাদি লাইনটা ভাবে আছে যে চার মাসে পড়লি এ সময়টা মা পিসিমাদের কাছেই থাকতে হয় তাহলে আল্লাদি কয় মাসের গর্ভবতী ছিল আল্লাদি হচ্ছে কে কি চার মাসের গর্ভবতী ছিল আচ্ছা ঠিক আছে বাস সুয়েল সরকার পুষ্প মান্নান তারপর হচ্ছে সিয়াম হোসেন শাব্বাস ঠিক আছে এভাবেই কমেন্ট করবেন তাহলে আল্লাহ দিয়ে কয় মাসের গর্ভবতী ছিল আল্লাহ দিয়ে হচ্ছে গিয়ে কে চার মাসের গর্ভবতী হইতেছে গিয়ে গিয়ে ছিল আল্লাদির ভিতরে আমরা যে দেখব যে মাসি নামে ছিল সেই মাসি যখন শ্বশুরবাড়িতে বাড়িতে ছিল তখন তার কি ছিল মাসির মেয়ে ছিল আর পিসির কি ছিল পিসির হইতেছে গিয়ে কি আপনার ছেলে হইতেছে গিয়ে কি ছিল অর্থাৎ এই যে যে আল্লাদি তার গর্ভবতী হওয়ার সময় সে যে হইতেছে গিয়ে কি আপনার বাপের বাড়িতে চলে আসছে তখন মাসি পিসি তাকে বুঝাচ্ছে যে আল্লাদি মন খারাপ করিসনি চার মাসে পড়লি এ সময়টা কই থাকতে হবে মা এবং পিসি মাদের কাছেই থাকতে হবে তখন মাসি পিসি আপনাকে হচ্ছে গিয়ে কি বলছে যে এই যে দেখ যখন হচ্ছে গিয়ে কি আমার মেয়ে আসছে তখন শাওরি ননদ আমাকে আর কি করে নাই অত্যাচার করে নাই পিসি বলছে যখন যখন আমার কোলে ছেলে আসলো বা বাবুটা আসলো তখন তোর মেশো কত জিনিস আমাকে খাওয়াইছে তুমি বলছে যে যোগু এখন যেরকম তোকে অত্যাচার করে বলছে একটা ছেলে হইলে বা বাচ্চা কাচ্চা হইলে তোকে যোগু আর কি করবে না অত্যাচার হচ্ছে গিয়ে কি করবে না বুঝতে পারছেন আচ্ছা তারপর হইতেছে গিয়ে কি দেখেন যে আমাদের এই যে যে হইতেছে গিয়ে কি মাসি পিসি গল্পের ভিতরে আপনার হইতেছে গিয়ে কি অত্যা হচ্ছে গিয়ে কি চার কিচার অত্যাচার তাহলে গল্পের ভিতরে আলাদিকে কয় ভাবে অত্যাচার করা হইতো আহ্লাদিকে হচ্ছে গিয়ে কি তিন ভাবে অত্যাচার করা হইতো কয় ভাবে অত্যাচার করা তিন ভাবে এক বলছে কি এক হচ্ছে লাথি ঝাটা লাথি হচ্ছে গিয়ে কি ঝাটা অর্থাৎ আহ্লাদিকে লাথি ঝাটা দিত দুই নম্বর বলা আছে কলকে পোড়া শেখা কি পড়া শেখা আল্লাদিকে কলকে পোড়া হইতেছে গিয়ে কি শেখা দিত তিন নাম্বার বলছে খুঁটির সাথে বেঁধে রাখে রাত ভর দিন ভর খুঁটির সাথে হচ্ছে গিয়ে কি বেঁধে রাখে তাহলে আল্লা দিকে খুঁটির সাথে হচ্ছে গিয়ে কি কি রাখা হয় আল্লা দিকে খুঁটির সাথে হচ্ছে গিয়ে কি বেঁধে হইতেছে গিয়ে কি রাখা হয় আচ্ছা গেলাম তারপরে আমরা যে দেখবো যে এখানে একটা শব্দ আছে সেই শব্দটা কি সেই শব্দটা হচ্ছে শকুন বলেন তো শকুন দিয়ে আমাদের এই মাসে পেশি গল্পে কি বোঝানো হয়েছে বাচ্চারা সবাই একটু কমেন্ট করব শকুন দিয়ে মাসি পিসি গল্পে হচ্ছে কি কি বোঝানো হয়েছে শকুন দিয়ে মাসি পিসি গল্পে কি বোঝানো হয়েছে সবাই একটু আমরা কমেন্ট করব প্লিজ শকুন দিয়ে মাসি পিসি গল্পের ভিতরে হচ্ছে কি 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 বোঝানো হয়েছে বলছে এই যে যে শকুনটা আছে সেই শকুনটা হচ্ছে বিপদের প্রতীক কিসের প্রতীক বিপদের হচ্ছে গিয়া কি প্রতীক আমাদের বইয়ের ভিতরে লাইনটা এরকম ভাবে আছে যে শকুনেরা উড়ে আসলো পাতা শূন্য শুকনো তাহলে কি এই যে শকুন আছে শকুনটা হচ্ছে কিসের প্রতীক বিপদের হচ্ছে গিয়ে প্রতীক বুঝতে পারছেন এটা হচ্ছে গিয়ে কি ওই রকম আচ্ছা গেল যে এই যে যে শকুন যে বিপদের প্রতীক আছে আমাদের এই মাসে পিসি গল্পের ভিতরে একটা রোগ আছে সেই রোগের নাম কি সেই রোগের নাম হইতেছে কলেরা সেই রোগের নাম কি সেই রোগের নাম হচ্ছে কলেরা ভাবে আছে যে বাপ বাপ কিন্তু তার মা এবং একমাত্র ভাইটি কোন মতে মারা গেছে তারা হচ্ছে কে কলেরা রোগে মারা গেছে তাহলে বলেন আলাদের বাপ মা এবং ভাই কোন রোগে মারা গেছে আল্লাদের বাপ মা এবং ভাইটি কলেরা রোগে হচ্ছে গে কি মারা গেছে আচ্ছা গেল তো যাওয়ার পরে আমরা যে দেখবো যে সেখানে আরো কিছু হচ্ছে গিয়ে তথ্য আছে কি কি হচ্ছে গিয়ে কি তথ্য আছে বলছে পক্ষের একাদশী কি আছে শুক্ল পক্ষের আছে পক্ষের কি শুক্ল পক্ষের হইতেছে কি একাদশী এই যে যে শুক্ল পক্ষের যে একাদশী ছিল এই শুক্ল পক্ষের একাদশীর সময় মাসি পিসি কি ছিল মাসি পিসি হচ্ছে উপোষ হচ্ছে কি ছিল উপোষ মানে কি মানে অনাহারে হইতেছে গিয়ে কি ছিল অর্থাৎ একাদশীর সময় কি করা যায় না হচ্ছে গিয়ে কি তারা কি ছিল অনাহারি বা গিয়ে কেছিল ছিল পক্ষের দ্বাদশী যখন হচ্ছে গিয়ে কি হয়েছে সেই দ্বাদশীর সময় কি ছিল দ্বাদশীর সময় হচ্ছে গিয়ে ছিল তীব্র জ্যোৎস্না তীব্র কি তীব্র হচ্ছে গিয়ে কে আপনার জ্যোৎস্না তাহলে শুক্লপক্ষের পক্ষের দ্বাদশীর ভিতরে কি ছিল বলেন তো শুক্লপক্ষের দ্বাদশীতে উপাস ছিল নাকি তীব্র ছিল। বলেন তো আপনার হইতেছে গিয়ে কি উপাস ছিল নাকি হইতেছে গিয়ে কি তীব্র জ্যোৎসনা হয়েছিল কোনটা শুক্লপক্ষের একাদশীতে আপনার কি ছিল তীব্র না। আমরা যে দেখবো যে এই যে মাসি এবং যে পিসি আছে বলছে মাসি আরেকটা কি আরেকটা হচ্ছে আপনার পিসি মাসি আর একটাকে আর একটা হচ্ছে গিয়ে পিসি বলছে আপনারা যতই হচ্ছে গিয়ে কি দেখেন যে মাসি পিসির ভিতরে কি মিল আছে মাসি ভিতরে বলছে তারা যখন ঝগড়া লাগে তখন মনে হয় যে তাদের চেয়ে আর হইতেছে গিয়ে ঝগড়াইটা ঝগড়া এটা কেউ আর পৃথিবীতে নাই কিন্তু বলছে যে এই যে যে বাড়িটা আছে এই বাড়িটা কার এই বাড়ির মেয়ে হইলো পিসি বাড়ির মেয়েকে বাড়ির মেয়ে হলো পিসি আর মাসি সম্পর্কে কি বলা আছে উড়ে উড়ে এসে এসে বসেছে বসেছে হইতেছে জুড়ে তাহলে বলেন তো এই যে যে আলাদির যে সংসার আছে এই আলাদির সংসারে উড়ে এসে জুড়ে বসেছে কে আহাদির গিয়ে কি সংখ্যা উড়ে এসে জুড়ে বসেছে কে আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ সোহেল সরকার ভাইয়া কিছু হয় নাই হচ্ছে মাথায় চুল পড়ে যায় তো ওই জন্য হচ্ছে একটু তেল দিয়েছিলাম আর কি তো এই জন্য মনে হচ্ছে যে কপালে কিছু একটা হয়েছে মোস্তাকিম বিল্লা অসংখ্য ধন্যবাদ তাহলে দেখেন উড়ে এসে জুড়ে বসেছে কে মাসি নিহা আপা আছে পুষ্প মান্নান হচ্ছে গিয়ে কে আপা আছে আর কিন্তু তারা ঝগড়া লাগলেও তারা একই বিন্দুতে আবদ্ধ কোন বিন্দু বিন্দু সেটা হচ্ছে অর্থাৎ আহ্লাদির যখন কথাবার্তা আসে তখন পিসির যত ঝগড়াই হচ্ছে গিয়ে কে থাকুক মাসিপিসিরা কি হয়ে যায় একই বিন্দুতে মিলিত হয়ে যায় একই বিন্দুতে কি হয়ে যায় মিলিত হইতেছে গিয়ে কি হয়ে যায় বুঝতে পারছেন আমরা এই যে শুক্ল পক্ষের একাদশী দ্বাদশী দেখলাম বলেন তো সবাই দেখি কানাই চৌকিদারের সাথে পেয়াদা ছিল সবাই একটু কমেন্ট আমরা কানাই সাথে পেয়াদা ছিল কানাই চৌকিদারের সাথে কয়জন পেয়াদা ছিল বলা আছে কানাই চৌকিদারের সাথে আপনার জন পেয়াদা ছিল কানাই চৌকিদারের সাথে কয়জন পেয়াদা ছিল বাচ্চারা কানাই চৌকিদার সুহেল সরকার সাব্বাস। কানাই চৌকিদারের সাথে হচ্ছে গিয়ে কি আপনার তিনজন হইতেছে গিয়ে কি আপনার পেয়াদা হইতেছে গিয়ে কি ছিল তখন আমরা যে দেখবো যে পিসিরা এই যে যে চতুরতা আছে এই চতুরতার ভিতরে মাসিপিসিরা কি করে প্রতিবেশীদেরকে ডাক দেয় অর্থাৎ এই যে যে হচ্ছে কানাই চৌকিদাররা যখন আসছে তখন বলছে যে ওগো মাসি ওগো পিসি তোমাদেরকে এখন কোথায় যেতে হবে তোমাদেরকে এখন কাচারি বাড়িতে হচ্ছে গেকে যেতে হবে কিন্তু পিসি বলছে যে এত রাত্রে কানাই চৌকিদার কি মেয়ে মানুষ কোনোদিন কাচারি বাড়িতে যেতে পারে না আমরা সকাল হলে যাব তখন কানায় চকিদার বলছে না এক্ষুনি যেতে হবে না গেলে টেনে হিসরে নিয়ে যাওয়ার হুকুম আছে তখন মাশিবেশি বলছে তবে রে তখন মাশিবেশিরা কি করছে দুইটি অস্ত্র আনছে কয়টি অস্ত্র আনছে দুইটি হচ্ছে গকে অস্ত্র আনছে কি কি একজন আছে হচ্ছে গকে রাম দা একজন কি আনছে একজন আছে রাম দা আরেকজন কি আনছে আরেকজন হচ্ছে বটি আনছে বা কাটারি আনছে তাহলে বলেন কয়টি অস্ত্র দুইটি অস্ত্র একটা হচ্ছে গিয়ে কি রামদা অথবা হচ্ছে গিয়ে কি বটি অথবা কাতারি এইগুলো হইতেছে আপনার কি করছে হচ্ছে আপনার কি করছে কানাই চৌকিদার আপনার যদি কি করতো বাসা থেকে নিয়ে যেতে পারতো তখন পুকুর গাছে বলেন তো পুকুরের পার কাঁঠাল গাছের নিচে কে কে লুকিয়ে আসে পুকুর পারে কাঁঠাল গাছের নিচে কে কে লুকিয়ে আছে বলা হচ্ছে কি পুকুরের কাছে কাঁঠাল গাছের নিচে হচ্ছে গিয়ে কি কে কে আছে তিনজন লুকিয়ে আছে কে একজন হচ্ছে সাধু আরেকজন হচ্ছে কি আরেকটা হচ্ছে কি ওসমান এই তিনজন বলা আছে পুকুর পারে কাঁঠাল গাছের হচ্ছে গিয়ে কে নিচে আপনার হচ্ছে গিয়ে কে কয়েকজন লুকিয়ে আছে তিনজন হচ্ছে গিয়ে কে লুকি আছে কে কে সাধু বৈধ ওসমান কে কে লুকিয়ে আছে अच्छा गौरी मुमताहा अंगो निहापा शब्बास ওসমানের হচ্ছে গিয়ে কি দল তাহলে সাধু বৈদ্য ওসমানের দলেরা তারা কি করছে তারা হচ্ছে গিয়ে কি লুকিয়ে হইতেছে গিয়ে কি আছে তখন আমরা যে দেখব এই যে যে মাসি আছে তারা যখন কানাই চৌকিদার চলে যায় তখন তারা যুদ্ধের প্রস্তুতি নেই কেন যুদ্ধের প্রস্তুতি নেয় কারণ রাত্রিবেলা আবার এই কানাই চৌকিদাররা তাদের উপর হামলা হচ্ছে গিয়ে কি করতে পারে এই যুদ্ধের প্রস্তুতি স্বরূপ সে কি করছে সে হচ্ছে কাথা কম্বল বিজিয়ে রাখে কাঁথা কম্বল কি করে রাখে কাঁথা কম্বল হইতেছে গিয়ে কি ভিজিয়ে রাখে তাহলে যুদ্ধের প্রস্তুতি স্বরূপ মাসি পেশি হচ্ছে গিয়ে কি কি করে যুদ্ধের প্রস্তুতি স্বরূপ হইতেছে গিয়ে কি মাসি কাটা কম্বল হচ্ছে কে কি ভিজিয়ে রাখে যাতে করে আপনার পরবর্তীতে আগুন না লাগে আমরা যে দেখবো এই যে যে গোকুলের যে কানাই চৌকিদার যে হচ্ছে গিয়ে কে আসে তারা কাদের বাড়িতে আগুন দিয়েছিল বলছে তারা পূর্বে সোনাদের বাড়িতে আগুন দেয় কাদের বাড়িতে আগুন দেয় তারা হচ্ছে গিয়ে কি সোনাদের হচ্ছে গিয়ে কি বাড়িতে আগুন হইতেছে গিয়ে কি দেয় তাহলে বলেন তো গোকুল এবং আপনাদের এই যে যে কানাই চৌকিদার আছে তারা পূর্বে কাদের বাড়িতে হচ্ছে গিয়ে কি অগ্নি সংযোগ করে গোকুল এবং হচ্ছে গিয়ে কে আছে তারা কাদের বাড়িতে অগ্নি সংযোগ করে তারা হচ্ছে গিয়ে সোনাদের বাড়িতে হচ্ছে গিয়ে কি অগ্নি সংযোগ করে তার মধ্যে হচ্ছে কি লেখেন যে মাসি পিসি মাসি পিসি এই গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয় বাচ্চারা এই যে যে গল্পটি আছে এই গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয় এই গল্পটি পত্রিকায় প্রকাশিত হয় তাহলে বলেন মাসে পিসি গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে বাচ্চারা সবাই একটু কমেন্ট করবো মাসে পিসি গল্পটি হইতেছে গিয়ে কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে মাসি গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে মাসি গল্পটি হচ্ছে পূর্বাশা পত্রিকায় হইতেছে প্রকাশিত হয়েছে সুয়েল সরকার পুষ্প মান্নান অসংখ্য হচ্ছে গিয়ে কি ধন্যবাদ আচ্ছা এখনো যারা ক্লাসটি একটু শেয়ার করেন নাই আমি অনুরোধ করব সবাই একটু ক্লাসটি হইতেছে গিয়ে কি শেয়ার করে দিবেন যাতে করে আপনার সাথে সাথে আপনার যে বন্ধু বান্ধব আছে তারাও যেন হচ্ছে ক্লাসটি করতে পারে সবাই বলেন তো এই যে যে আমাদের যে ক্লাস এই ক্লাসটা হলো গিয়ে কি যারা মানবিক বিভাগে আছেন সেই মানবিক বিভাগের স্টুডেন্টদের জন্য যারা কিনা কি করতে পারেন একটি হচ্ছে সিরিজের একটি বই কিনলেই যারা কিনা আমাদের এই এই যে যে ক্লাস আছে ক্লাসগুলো হচ্ছে কে করতে পারবেন সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিব যাতে করে নিজের সাথে সাথে আমাদের যে বন্ধু বান্ধব আছে তারা ওই জন্য ক্লাসটি করতে পারে তাইলে বলেন মাসিপিসি গল্পটা সবাইকে পোস্ট মর্টাম যে করলাম এটা কি সবাইকে বুঝতে পারছেন গল্পের বুঝতে পারছেন মাসি পোস্ট যদি বুঝা থাকেন তাহলে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ মাসি পিসি গল্পের মর্টাম যে করলাম সবাইকে বুঝতে পারছি আমরা মাসি পিসি গল্পের বা সাহিত্যের যে পোস্টমর্টাম হচ্ছে কি কি করলাম এই ক্লাসে সবাইকে আমরা বুঝতে পারছি সবাই বুঝে থাকলে একটু হচ্ছে গিয়ে কি আমরা কমেন্ট করে জানাবো এখন এই যে যে মাসে পিসে গল্পটা শেষ করলাম এখন আমরা পড়বো ব্যাকরণ মনে আছে আজকে আমাদের ব্যাকরণের আলোচ্য বিষয় ছিল কি বাক্য প্রকরণ কি প্রকরণ বাক্য হচ্ছে প্রকরণ আপনাদের ইংরেজির যে হচ্ছে গিয়ে কি শিক্ষক আছে তো সেই ইংরেজি শিক্ষক আপনাদেরকে সেন্টেন্স পড়াইছিল আচ্ছা সেন্টেন্স কয় প্রকার সেন্টেন্স হচ্ছে গিয়ে কি আপনার তিন প্রকার একটা হচ্ছে গিয়ে কি সিম্পল একটা কমপ্লেক্স আর একটা কি কম্পাউন্ড তো ঠিক একই রকম আমাদের বাংলায় হচ্ছে গিয়ে কি আপনার বাক্য আছে কি তিন প্রকারের বাক্য আছে কয় প্রকারের বাংলায় বাক্য বাংলায় বাক্য হচ্ছে কি কি তিন প্রকারের হইতেছে গিয়ে কি বাক্য আছে বাংলায় বাক্য কয় প্রকারের বাংলায় বাক্য আছে হচ্ছে কি কি তিন প্রকারের বাংলা কয় প্রকারের বাক্য আছে বাচ্চারা বাক্য আছে হচ্ছে গিয়ে কি তিন প্রকারের এখন আমরা পড়ব বাক্য প্রকরণ বাক্য কি করণ বাক্য হচ্ছে প্রকরণ এই যে যারা হইতেছে গিয়ে কি আছেন শেষ মুহূর্তের আমাদের আর কয়েকটা দিন আমরা সকলেই জানি যে তেইশে ফেব্রুয়ারি আমাদের হচ্ছে গিয়ে কি পরীক্ষার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনার কি হবে পরীক্ষা হচ্ছে গিয়ে কি শুরু হবে এই তেইশে ফেব্রুয়ারি পরীক্ষার আগে আপনারা কি করুন আসপেক্ট সিরিজ কর্তৃক আয়োজিত যে নিয়মিত যে ক্লাসগুলো হচ্ছে এই ক্লাসগুলো আপনার করুন তাহলে কি হবে আপনার যদি আপনি যেই কোচিং সেন্টারই পড়েন বা যেই জায়গায় পড়েন আপনার কি হয়ে এটা রিভিশন হয়ে যাবে অনেক সময় আপনারা দেখতে পাই যে অনেক স্টুডেন্ট আমাদেরকে নিয়মিত বলে কি বলে যে হয়তো আমরা অমুক কোচিং সেন্টারে ভর্তি হয়েছি কিন্তু ভালোভাবে হচ্ছে গিয়ে পড়াটা বুঝতেছি না বা অমুক সারকে হচ্ছে গিয়ে কি বলছিলাম তারপরে হচ্ছে গিয়ে কি ভালোভাবে পড়াটা হচ্ছে তিনি আমাদেরকে বুঝিয়ে দেনি তাদের জন্য আমাদের এই আসপেক্ট সিরিজের যে নিয়মিত যে বুস্টার যে কোর্স গুলো হচ্ছে বা ক্লাস গুলো হচ্ছে এদের জন্য আপনাদের খুবই ইম্পর্টেন্ট হইতে পারে বুঝতে পারছেন এছাড়াও আমাদের আসপেক্ট সিরিজ কর্তৃক যে আমাদের ই আছে কি যেন কয় ভাই একটা প্রশ্ন আমি কি ঢাকায় গিয়ে এক্সাম দিতে চাই করণীয় কি আচ্ছা যদি কেউ ঢাকায় যে যদি পরীক্ষা দিতে চান তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি ফর্ম আছে সেখানে কেন্দ্রটা আপনার সিলেক্ট করতে হবে যে ঢাকা যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় এখন বিভাগীয় শহরে আপনার কি নেওয়া হয় পরীক্ষা নেওয়া হয় তখন আপনি যখন আহ কি করবেন আপনার কেন্দ্র চয়েস করবেন যদি আপনি নিজ বিভাগে যদি চয়েস করেন তাহলে নিজ বিভাগে আসবে আর যদি আপনি ঢাকা চয়েস করেন তাহলে হচ্ছে আপনি ঢাকায় পরীক্ষা দিতে পারবেন বুঝতে পারছেন যদি আপনি ঢাকা চয়েস করেন তাহলে ঢাকায় আপনি কি করতে পারবেন পরীক্ষা হচ্ছে কে কি দিতে পারবেন দেখেন এই যে বাক্য তাহলে বাক্য হইতেছে গিয়ে কয় প্রকার বাক্য হচ্ছে তিন প্রকার কি কি একটা হইতেছে সরল বাক্য একটা হইতেছে সরল বাক্য একটা হচ্ছে যৌগিক হচ্ছে গিয়ে বাক্য আরেকটা কি বাক্য আর একটা হইতেছে জটিল বা মিশ্র বাক্য জটিল বা কি বাক্য জটিল বা হইতেছে মিশ্র বাক্য তাহলে বলেন বাক্য কয় প্রকার বাক্য হচ্ছে গিয়ে কি দুই প্রকার একটা হচ্ছে গিয়ে সরল একটা হচ্ছে গিয়ে জটিল আর একটা হচ্ছে যৌগিক সরল বাক্য কোনটা ওই যে ইংরেজি স্যার আমাদেরকে পড়াইছিল মনে আছে ইংরেজি স্যার পড়াইছে যেটা হচ্ছে গিয়ে কি সিম্পল যেটা কি সিম্পল এই যে যে যৌগিক সেই যৌগিকটাকে যৌগিকটা হইতেছে কম্পাউন্ড কি কম্পাউন্ড জটিলটাকে জটিলটা হইতেছে কমপ্লেক্স জটিলটাকে জটিলটা হইতেছে কমপ্লেক্স তাহলে বাক্য কয় প্রকার বাক্য হচ্ছে গিয়ে কি তিন প্রকার এই যে দেখেন সরল বাক্য জটিল বাক্য যৌগিক বাক্য এগুলো থেকে আপনার কিভাবে প্রশ্ন আসবে এগুলো থেকে দুই ভাবে প্রশ্ন আসতে পারে এক আপনাকে বলবে বাক্যটাকে রূপান্তর করো রূপান্তর কি যে হচ্ছে কোনটা কোন বাক্য সরল বাক্যকে জটিল বাক্য বানাও জটিল বাক্যকে যৌগিক বাক্য বানাও এরকম একটা প্রশ্ন আসতে পারে আরেকটা প্রশ্ন আসতে পারে একটা বাক্য আপনাকে দিয়ে দিবে বলবে এটা কি সরল বাক্য এটা কি জটিল বাক্য নাকি যৌগিক হচ্ছে গিয়ে কি বাক্য বুঝতে পারছেন এই দুই ভাবে কি করতে পারে আপনার প্রশ্ন আসতে পারে তো এই যে সরল জটিল আর এটা কি যৌগিক এই তিনটা নিয়ে আমাদের হচ্ছে গেকি আজকের আলোচনা সবাইকে আমরা তাহলে বুঝতে পারতেছি যে কিভাবে হইতেছে গিয়ে কি আমাদের প্রশ্ন আসে তাহলে বাক্য প্রকরণ একটা হইতেছে গিয়ে কি সরল বাক্য একটা জটিল বাক্য আর একটা কি বাক্য আর একটা হইতেছে যৌগিক হচ্ছে গিয়ে কি বাক্য যারা আমরা ক্লাসটা করতেছি তারা একটা ক্লাসটা শেয়ার করে দিব যাতে করে নিজের সাথে সাথে আমাদের যে বন্ধু বান্ধব আছে তারাও যেন ক্লাসটি হচ্ছে গিয়ে কি করার সুযোগ হইতেছে গিয়ে কি পায় এখন দেখেন সিম্পল বাক্য নিয়ে আমাদের স্বাভাবিকভাবেই বেশি একটা সমস্যা হয় না আমাদের সমস্যাটা হয় কোন বাক্য নিয়ে আমাদের সমস্যাটা হয় যৌগিক এবং জটিল বাক্য নিয়ে যৌগিক হচ্ছে গিয়ে কি বাক্য আরেকটা কি বাক্য আরেকটা হইতেছে জটিল বাক্য এই জটিল বাক্যের আরেক নাম কিন্তু মিশ্র বাক্য জটিল বাক্যের আরেক নাম কি জটিল বাক্যের আর এক নাম হইতেছে মিশ্র হচ্ছে গিয়ে কি বাক্য দেখেন এই যে 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 যৌগিক বাক্য আছে এই যৌগিক বাক্যকে বলা হয় কোনটা দেখে আমরা বলছে একাধিক স্বাধীন বাক্য থাকবে একাধিক কি বাক্য থাকবে একাধিক হচ্ছে কি স্বাধীন বাক্য থাকবে আর জটিল বাক্যের ভিতরে বলছে একটি আশ্রিত বাক্য একটি আশ্রিত হচ্ছে গিয়ে বাক্য ও একটি হচ্ছে গিয়ে স্বাধীন বাক্য থাকবে একটি আশ্রিত বাক্য ও একটি কি একটি হইতেছে স্বাধীন বাক্য হচ্ছে গিয়ে কি থাকবে তাহলে একটু বলি তো সবাই জটিল বাক্যের ভিতরে কি কি থাকবে জটিল বাক্যের ভিতরে হচ্ছে কি একটি আশ্রিত বাক্য ও একটি স্বাধীন বাক্য আর যৌগিক বাক্যের ভিতরে কি থাকবে একাধিক হচ্ছে গিয়ে কি স্বাধীন বাক্য আমাদের থাকবে তাহলে এখন প্রশ্ন হলো ভাই যে কোনটা স্বাধীন বাক্য কোনটা হচ্ছে আশ্রিত বাক্য বলছে স্বাধীন বাক্য স্বাধীন বাক্য কোনটি স্বাধীন হচ্ছে গিয়ে বাক্য বলছে যে বাক্য দিয়ে যে বাক্য দিয়ে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয় যে বাক্য দিয়ে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয় যে বাক্য দিয়ে মনের ভাব সম্পূর্ণ রূপে প্রকাশিত হয় তাকে বলা হয় স্বাধীন বাক্য যে বাক্য দিয়ে মনের ভাব সম্পূর্ণরূপে কি হয় প্রকাশিত হয় এখন দেখেন মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হওয়া মানে কি মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হওয়া মানে হচ্ছে যে যেই বাক্য শোনার পরে আর কোনো প্রশ্ন মনের ভিতরে আসবে না আর কোনো প্রশ্ন মনের ভিতরে কি করবে না আসবে না তাহলে একটু বাচ্চারা কমেন্ট করেন তো যদি বলা হয় যে আমি বাড়ি যাই আমি কোথায় যাই আমি বাড়ি যাই বলেন তো এই বাক্যটা আশ্রিত বাক্য নাকি স্বাধীন বাক্য সবাই একটু কমেন্ট করে আমরা জানাবো আমি বাড়ি যাই এটার ভিতরে কি এটা আশ্রিত নাকি স্বাধীন ভাইয়া বাক্য উপকরণ আর বাক্য রূপান্তর কি একই নাকি আলাদা বাক্য রূপান্তর মানে কি করবে অনেক সময় সরল বাক্য দিয়ে দিবে বলবে এটাকে জটিল বাক্য তৈরি করো অনেক সময় জটিল বাক্য দিয়ে দিবে বলবে এটাকে সরল বাক্য তৈরি করো এরকম সাবাস পুষ্প মান্নান তারপর আমাদের সুহেল সরকার রংপুরের বিখ্যাত ছেলে সে হইতেছে গিয়ে কে কি করছে আপনারা হচ্ছে গিয়ে কি কমেন্ট করছে দেখেন এই যে স্বাধীন বাক্য সাবাস আমি বাড়ি যাই এই যে যে শব্দটা আছে এই শব্দটা দিয়া মনের ভাব কি প্রকাশ পাইছে সম্পূর্ণরূপে হচ্ছে গে কে প্রকাশ পাইছে এখন আমাদের আরেকটা হইতেছে গে কে জিনিস আছে সেটা কি বাক্য সেটা হচ্ছে আশ্রিত বাক্য আমি একটু মুছে দিচ্ছি মুছে দিচ্ছি এখানে হচ্ছে গে কে আশ্রিত হইতেছে গিয়ে কি বাক্য আশ্রিত বাক্য তাহলে আশ্রিত বাক্য কাকে বলে আশ্রিত বাক্য বাচ্চারা তাহলে কাকে বলে বলছে যে বাক্য দিয়ে যে বাক্য দিয়ে মনের ভাব যে বাক্য দিয়ে মনের ভাব সম্পূর্ণ রূপে সম্পূর্ণ রূপে প্রকাশিত প্রকাশিত হয় না প্রকাশিত কিনা প্রকাশিত হচ্ছে কি কি হয় না তাহলে বলছে যে বাক্য দিয়ে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হবে তাকে বলবে কি বাক্য তাকে বলবে হচ্ছে গিয়ে কি স্বাধীন বাক্য আর যে বাক্য দিয়ে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয় না তাকে বলা হয় কি আশ্রিত বাক্য যেমন আপনাকে একটা প্রশ্ন করা হলো আপনাকে একটা হচ্ছে কি প্রশ্ন করা প্রশ্ন বলছে সূর্য উঠলে সূর্য উঠলে আবার যদি বলে আসপেক্টের বই পড়লে আসপেক্টের হচ্ছে গিয়ে বই পড়লে দুইটা হইতেছে গিয়াকে কি বাক্য আপনাকে দেওয়া হলো বলেন তো সূর্য উঠলে আমি আসলে কি করব সূর্য উঠলে আমি কি করব কেউ সূর্য উঠলে হচ্ছে গিয়ে কি পরে কেউ সূর্য উঠলে হাঁটতে যায় কেউ সূর্য উঠলে টয়লেটে যায় কেউ সূর্য উঠলে চা খাইতে যায় বিভিন্ন রকম হচ্ছে গিয়ে কি কিছু আপনার হচ্ছে গিয়ে কি করে তাহলে বলেন তো সূর্য উঠলে আমি আসলে কি করব এটা দ্বারা কি মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয়েছে যে সূর্য উঠলে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয়নি তাহলে যে সকল শব্দ দিয়ে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হবে না তাকে কি বাক্য বলবে তাকে হচ্ছে গিয়ে কে বলবে আশ্রিত বাক্য তাকে কি বাক্য বলবে তাকে বলবে হচ্ছে কি কি আশ্রিত হইতেছে কি কি বাক্য আবার একটু দেখেন তো যদি আপনাকে বলে আসপেক্টের বই পড়লে আসপেক্টের কি পড়লে হচ্ছে বলেন তো যে আসপেক্টের বই পড়লে আপনার কি হবে মনে হয় সবাই একটু তো প্লিজ আসপেক্টের বই পড়লে আপনার কি হবে বলে মনে হয় আসপেক্টের বই পড়লে আপনার কি হবে বলে মনে হয় সবাই একটু কমেন্ট করবো এবং ক্লাসটি সবাই একটু শেয়ার করে দিব আচ্ছা আমাদের আসপেক সিরিজের বাংলা ক্লাসটি আপনাদের কেমন লাগে বলেন তো আসপেক্ট সিরিজের বাংলা ক্লাসটি কেমন লাগে আপনাদের আসপেক সিরিজের যে বাংলা ক্লাসটি যে হয় এই বাংলা ক্লাস যে নেয় আলামিন মুহিত সেই আলামিন মুহিদের ক্লাস আপনাদের কেমন লাগে ভালো লাগে নাকি খারাপ লাগে সবাই একটু কমেন্ট করে জানাবো আসপেক্ট সিরিজের বাংলা যে ক্লাস নেওয়া হয় আলামিন মুহিদ যে ক্লাস নেয় সে ক্লাস কেমন লাগে তোমার ক্লাসের তুলনায় আরে বেটা তুই তো আমার বেস্ট স্টুডেন্ট বলছে হচ্ছে নাইস ক্লাস জিদান আচ্ছা আনস্মার্ট হিজাবি ওরে বাবা ফেসবুক আইডির কি নাম আনস্মার্ট হিজাবি আচ্ছা আনস্মার্ট হিজাবি যে হচ্ছে গিয়ে কে ভা ভালোই লাগে হচ্ছে গিয়ে কি সব হান স্মার্ট হিসাবে আপনি কি মানে স্মার্ট কি হইতে পারতেছেন না মানে আজব আজব জিনিস হ্যাঁ কয়দিন আগে হইতেছে কি দেখলাম যে একজন আমাকে রিকোয়েস্ট পাঠাইলো কয় কি কয় হচ্ছে অ্যাঙ্গেল জেরেন অ্যাঙ্গেল কি এঙ্গেল হইতেছে জেরেন আসলে বাপ মা কিন্তু এর হচ্ছে কি নাম রাখছে যে হচ্ছে কি এক অ্যাঙ্গেল জোরিনা অ্যাঙ্গেল হচ্ছে কি এক জোরিনা কিন্তু এই অ্যাঙ্গেল জোরিনা হইতেছে কি কি ফেসবুকে এসা নাম হয়ে যায় কি নাম হইতেছে কি কি জেরিন নাম নাই হ্যাঁ যেমন যে কোন একটা ওয়াজে নাকি হচ্ছে কে কে শুনছিলাম যে এক ছেলে সারা রাত হচ্ছে কে কে চ্যাটিং করছে একটা বেডির সাথে তো সেই বেডির ফেসবুক এডের নাম কি বেডির ফেসবুক নাম হচ্ছে অ্যাঞ্জেল কেবি অ্যাঞ্জেল কি অ্যাঞ্জেল হচ্ছে কেবি তো কেবি মানে কি কেবি মানে হচ্ছে কামের বেডি বুঝতে পারতো স্যার কেবি মানে কি কেবি মানে হচ্ছে কে কে কামের বেডি তো সে তো মনে করো যে সারারাত ব্যাপক চ্যাটিং করছে যে আমি একটা মেয়ের সাথে হচ্ছে গিয়ে কে চ্যাটিং করি সেই মেয়ের আইডির নাম কি মেয়ের আইডির নাম হচ্ছে অ্যাঞ্জেল কেবি তো এরকম হইতেছে গিয়ে কে নাম না রেখা আপনারা কি করেন নিজের নামে হইতেছে গিয়ে কে রাখেন তাহলে হইতেছে গিয়ে কে এগুলো খুব সুন্দর দেখা যায় হ্যাঁ নিজের নামে তারপর আমাকে একবার হচ্ছে গিয়ে কী রিকোয়েস্ট করা ছিল জনগণের আপা ঠিক আছে জনগণের আপা আমাকে রিকোয়েস্ট পাঠিয়েছে কিন্তু আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি জনগণের আপার ফেসবুক রিকোয়েস্ট আমি অ্যাকসেপ্ট করতে পারি নাই ঠিক আছে আমি কেউ যদি এখানে জনগণের আপা যদি কারো ফেসবুক থাকে বা হচ্ছে হিজাব কুইন বা হইতেছে উমুকের বউ উমুকের মা তারপর হচ্ছে গিয়ে কে বিভিন্ন ফারিহা আলিয়া বুঝলাম না ঠিক আছে ফারিয়া আলিয়া আছে আমাদের সাথে তো এরকম উমুকের মা উমুকের বউ উমুকের হাসি যদি হচ্ছে গিয়ে কে থাকেন তাদের জন্য আমাদের আসপেক্ট সিরিজের পক্ষ থেকে নতুন করে অভিনন্দন তারা আমাদের ক্লাসটা একটু শেয়ার করে দিবেন বুঝতে পারছেন আচ্ছা একটু হইতে গিয়ে কি দেখেন যে বলছে আসপেক্টের বই পড়লে আচ্ছা আসপেক্টের বই পড়লে কি হবে একটু মনে মনে বলেন তো আসপেক্টের বই পড়লে কি হবে মনের ভাব কি সম্পূর্ণরূপে প্রকাশিত হয়েছে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হচ্ছে কি কি হয় নাই বুঝতে পারছেন তাহলে হচ্ছে কি কি এই যে যে আসপেক্টের বই পড়লে যে কি হবে এটা আমরা এখনো জানি না তাই যারা জানেন না তাদের জন্য যে বাংলা বইটি আছে সেই বাংলা বইটি হচ্ছে গিয়ে কি কিনে নেবেন বাংলা সাহিত্যের সাথে সাথে যদি হইতেছে গিয়ে কি কেউ আপনারা কি করতে চান ব্যাকরণ এবং কি লিখিত অংশ যদি হচ্ছে গিয়ে কে পুঙ্খানুপুঙ্খ হয়ে পড়তে চান তাদের জন্য আসপেক্ট বাংলা বইটি একটি অনবদ্য হচ্ছে গিয়ে কি বই তাহলে এই যে যে আসে যে সূর্য উঠলে কি বাক্য এগুলো হচ্ছে আশ্রিত বাক্য এখন বলছে যৌগিক বাক্যের ভিতরে কি থাকবে যৌগিক বাক্যের ভিতরে দুইটি স্বাধীন বাক্য থাকবে দুইটি কি থাকবে স্বাধীন হচ্ছে বাক্য থাকবে যেমন যদি বলা হয় আমি আমি ঘুম থেকে উঠলাম আমি ঘুম থেকে উঠলাম আমি ঘুম থেকে উঠলাম কমা পড়াশোনা করলাম আমি ঘুম থেকে উঠলাম কমা পড়াশোনা কি করলাম পড়াশোনা হইতেছে গিয়ে কি করলাম তাহলে একটু বলেন তো সবাই যে এগুলো কি আশ্রিত বাক্য কোনটা নাকি স্বাধীন বাক্য কোনটা দেখেন এই পুরো বাক্যের ভিতরে দুইটি পার্ট আছে এইটা একটা বাক্য আবার আমি পড়াশোনা করলাম এইটা হইতেছে গিয়ে কি একটা বাক্য এখন আপনাদের কাছে প্রশ্ন হইল এই দুইটা বাক্য এটাকে স্বাধীন বাক্য নাকি আশ্রিত বাক্য সবাই একটু কমেন্ট করেন তো এখানে দুইটি বাক্যই হচ্ছে গে কে আসে এই বাক্য এগুলা কি স্বাধীন বাক্য নাকি আশ্রিত বাক্য সবাই একটু কমেন্ট করেন প্লিজ এগুলো কি স্বাধীন বাক্য নাকি আশ্রিত বাক্য এখানে দুইটি বাক্যই হচ্ছে গিয়ে কে আছে এটা কি স্বাধীন বাক্য নাকি হইতেছে গে কে আশ্রিত হচ্ছে গিয়ে কি বাক্য সবাই একটু কমেন্ট করে আমরা এটা গিয়ে কি জানাবো পুষ্প মান্নান পুষ্প মান্নান বলছে আশ্রিত হচ্ছে গিয়ে কি বাক্য আচ্ছা পুষ্প মান্নান কোনটা আশ্রিত বাক্য বলছে সকালে ঘুম থেকে উঠলাম পড়াশোনা হচ্ছে গিয়ে কি করলাম আচ্ছা সুহেল হচ্ছে গিয়ে কি বাক্য আচ্ছা সকালে ঘুম থেকে উঠলাম এই বাক্যটা হইতেছে গিয়ে কে বলার পর সুহেল সরকার আর পুষ্প মান্নানের মনে কি প্রশ্ন জাগছে একটু বলতো সবাই বলতো হচ্ছে গিয়ে কে এটা বলতো পড়াশোনা করলাম এটা স্বাধীন বাক্য আচ্ছা তাহলে একটু বলেন তো যে আমি ঘুম থেকে উঠলাম এটা দিয়ে মনের ভিতরে আপনার কি প্রশ্ন আসছে আমি ঘুম থেকে উঠলাম এই বাক্যটা শোনার পর আপনার মনে কি প্রশ্ন আসছে কেন উঠলাম কোথায় উঠলাম বা কি উঠলাম এরকম কি কোন প্রশ্ন আসছে আপনার মনের ভিতরে যেই সকল বাক্য শোনার পর আপনার মনের ভিতরে কোনো প্রশ্ন আসবে না সেই সকল বাক্যগুলো হচ্ছে স্বাধীন বাক্য এখানে যে দুইটি বাক্য পদ বসানো এই দুইটি হয়েছে বাক্য হইল স্বাধীন হচ্ছে কি গিয়ে বাক্য দুইটি বাক্য কি বাক্য দুইটি বাক্য হচ্ছে গিয়ে কি স্বাধীন কখন উঠলাম এই প্রশ্ন হচ্ছে গিয়ে কি আসছে না আচ্ছা তাহলে আমি হচ্ছে গিয়ে কি জানি না আসলে একটু হচ্ছে গিয়ে কি দেখেন তাহলে একটু দেখেন যে সকালে ঘুম থেকে উঠলাম এবং পড়াশোনা করলাম এই দুইটাই কি বাক্য এই দুইটাই হচ্ছে স্বাধীন বাক্য তাই এই যে সম্পূর্ণ যে বাক্যটা আছে এই সম্পূর্ণ বাক্যটা হচ্ছে একটি যৌগিক বাক্য কারণ যৌগিক বাক্যের ভিতরে হচ্ছে গিয়ে কি বলছে যে একাধিক স্বাধীন বাক্য হচ্ছে গিয়ে কি থাকবে যৌগিক বাক্যের ভিতরে কি থাকবে যৌগিক বাক্য হচ্ছে গিয়ে কে যে আপনাদের একাধিক কি বাক্য থাকবে স্বাধীন বাক্য হচ্ছে কে কি থাকবে এখন দেখেন তো যদি হইতেছে গিয়ে কি বলে সকালে উঠে সকালে উঠে তারপর কমা আমি আমি কলেজে গেলাম সকালে উঠে গিয়ে কি গেলাম সকালে উঠে আমি কি করলাম আমি হইতেছে গিয়ে কি কলেজে হচ্ছে গিয়ে কি গেলাম আরেকটি আপনাকে দেওয়া হলো সকালে উঠে একটা হইতেছে কি একটা হচ্ছে গিয়ে কি বাক্য আবার আমি কলেজে গেলাম এটাও কি এটা হইতেছে একটি বাক্য বলেন তো এখানে যে দুইটি বাক্য আছে কোনটা হইতেছে আপনার কোনটা আশ্রিত বাক্য কোনটা হচ্ছে গিয়ে কি স্বাধীন বাক্য সবাই একটু কমেন্ট করেন তো এখানে দুইটি বাক্য আছে কোনটা আশ্রিত বাক্য আর কোনটা স্বাধীন বাক্য সবাই একটু কমেন্ট করেন তো প্লিস সবাই একটু কমেন্ট করেন তো প্লিস কোনটা আশ্রিত বাক্য কোনটা হচ্ছে কি একে স্বাধীন বাক্য এখানে দুইটি হচ্ছে কি বাক্য আছে সবাই একটু সহ কমেন্ট করেন প্লিজ স্বাধীন বাক্য সেকেন্ডা আচ্ছা ঠিক আছে কলেজে গেলাম স্বাধীন প্রথমটা হচ্ছে কে কে আসছে তো অসংখ্য হচ্ছে কে কি ধন্যবাদ তাহলে বলছে সকালে উঠে নিহা আপা হচ্ছে কে কি বলছে এইটা কি বাক্য এটা হইতেছে আশ্রিত বাক্য কেন আশ্রিত বাক্য আপনি একটু দেখেন তো যে বলা আছে সকালে ঘুম থেকে উঠে সকালে ঘুম থেকে কি উঠে ধরেন আমি হইতেছে কে কে আমি কলেজে গেলাম এই বাক্যটা পৃথিবীতে নাই ধরেন এই বাক্যটা কি নাই এই বাক্যটা হচ্ছে গিয়ে কি পৃথিবীতে হচ্ছে গিয়ে কে নাই বলছে সকালে ঘুম থেকে উঠে তাহলে আলটিমেটলি চিন্তা করুন তো সকালে ঘুম থেকে উঠে আমি আসলে কি করব। সকালে ঘুম থেকে উঠে আমি কি করবো মনের কি সম্পূর্ণরূপে প্রকাশ পাচ্ছে প্রকাশ পাইতেছে না তাহলে মনের ভাব যেহেতু সম্পূর্ণরূপে প্রকাশ পাইতেছে না তাই এটা কি বাক্য এটা হতেছে আশ্রিত হচ্ছে কি বাক্য এই যে যে দুই নাম্বারটা যে আছে আমি আমি কলেজে কলেজে হচ্ছে হচ্ছে কি কি গেলাম গেলাম এইটা দেওয়ার পরে এটা কি বাক্য এটা হচ্ছে একটি স্বাধীন হচ্ছে গিয়ে কি বাক্য তাহলে বলা আছে যে হচ্ছে গিয়ে কি যেই বাক্যের ভিতরে একটি আশ্রিত একটি স্বাধীন বাক্য থাকে সেটা কোন বাক্য বাচ্চারা যদি কোন বাক্যের ভিতরে একটি আশ্রিত একটি যদি স্বাধীন বাক্য থাকে তাহলে সেটা কোন বাক্য হবে সেটা হবে জটিল হচ্ছে কি বাক্য যেটা কি বাক্য সেটা হইতেছে জটিল হইতেছে গিয়ে কি বাক্য তাহলে বলেন তো জটিল বাক্য এবং কি যৌগিক বাক্য প্রাথমিক আলোচনা আমরা কি সবাইকে বুঝতে পারছি যৌগিক বাক্য এবং জটিল বাক্যের প্রাথমিক আলোচনা আমরা কি সবাইকে বুঝতে পারছি তাহলে জটিল বাক্যের ভিতরে কি থাকবে জটিল বাক্যের ভিতরে একাধিক আপনার কি বাক্য থাকবে স্বাধীন হচ্ছে গিয়ে কি বাক্য হইতেছে গিয়ে থাকবে আর জটিল বাক্যের ভিতরে কি থাকবে একটি স্বাধীন ও একটি আশ্রিত হচ্ছে গিয়ে কি বাক্য থাকবে ভাই লাইক কি চলতেছে আমার এখানে তো দেখাইতেছে না কি কমেন্ট করতেছে নাকি না করতেছে কিছুই তো বুঝি না ক্রস দেখাইতেছে ওয়াইফাই ফাইন তো আপনি দেখে দেখতে পারেন কিনা কমেন্ট করে নাকি না করে কিছুই বুঝেনা আপনারা যখন লেকচার আমাদের আসপেক্টের যে বাংলা বইটা আছে সে বাংলা বইটা যখন হচ্ছে গিয়ে কি খুলবেন তখন আপনি হইতেছে গিয়ে কি দেখবেন যে অনেক সময় আপনার হইতেছে গিয়ে কি দেওয়া আছে বাক্য রূপান্তর দেওয়া আছে তাহলে বাক্য রূপান্তর জিনিসটা কি বাক্য রূপান্তর জিনিস হইতেছে একটি বাক্যকে আরেকটি হচ্ছে কি পরিবর্তন করা বাক্য রূপান্তরটা একটু দেখেন বাক্য হচ্ছে গিয়ে কি রূপান্তর বাক্য কি বাক্য হচ্ছে গিয়ে কি রূপান্তর একটা জিনিস মনে রাখবেন বাক্য রূপান্তর হওয়ার সময় সব সময় অর্থ ঠিক রাখতে হবে সব সময় অর্থ হচ্ছে গিয়ে কি ঠিক রাখা জরুরি অর্থ ঠিক রাখা আবশ্যক বুঝতে পারছেন আপনি যতটাই বাক্য রূপান্তর মানে কি আপনাকে অনেক সময় পরীক্ষার হলে কি দিবে একটা হচ্ছে সরল বাক্য দিবে বলবে এটাকে তুমি যৌগিক বাক্যতে রূপান্তর করো অনেক সময় হচ্ছে গিয়ে কি জটিল বাক্য দিবে বলবে এটাকে তুমি যৌগিক বাক্যতে রূপান্তর করো অনেক সময় এসআরি দেখেন আপনাদের সবচেয়ে বেশি ঝামেলা হবে আমরা ইংরেজি সবসময় হচ্ছে গিয়ে কি জানি যদি বলে এস তাহলে অ্যাসারটিভ মানে কি অ্যাসারটিভ হচ্ছে গিয়ে বাংলায় অস্তিবাচক কিবাচক অস্তি হচ্ছে গিয়ে কি বাচক যদি বলে নেগেটিভ এই নেগেটিভ নেগেটিভকে বাংলায় কি বলে নেগেটিভকে বাংলায় বলে হচ্ছে গিয়ে নেতিবাচক অর্থাৎ আপনার অর্থ ঠিক রেখে আপনার কি করতে হবে বাক্যটাকে পরিবর্তন করতে হবে অর্থ ঠিক রেখে বাক্যটাকে কি করতে হবে পরিবর্তন হচ্ছে করতে হবে যেমন আপনার হইতেছে গিয়ে বলছে যে বলেন তো আমি খাবো না আমি কি করব না আমি হইতেছে খাবো না এটা একটা কি বাচক শব্দ এটা হচ্ছে একটা নেতিবাচক শব্দ বলেন তো অর্থ ঠিক রেখা এটাকে পরিবর্তন করেন তো সবাই অর্থ ঠিক রেখে সবাই এটাকে একটু পরিবর্তন করেন তো আমি খাবো না বলেন তো যে হচ্ছে গিয়ে আমি খাবো না এটা বলেন তো এটা হচ্ছে গিয়ে কে আপনার কি এটাকে অর্থ ঠিক রেখে একটু নেতিবাচককে একটু অস্তিবাচকে রূপান্তর করেন তো অর্থ ঠিক রেখে একটু নেতিবাচক কে হচ্ছে গিয়ে কে ওই অর্থবাচক আচ্ছা ইসলাম মুন্না ভাই আছে কে আছে দিনাজপুরের একজন উদীয়মান শিক্ষক বাংলার তার জন্য হচ্ছে গিয়ে কে শুভকামনা বলছে আমি খাবো না এটা একটা নেতিবাচক শব্দ বলছে এটাকে আপনার কি করতে হবে অর্থ ঠিক রেখে আপনাকে অস্থিবাচক বানাইতে হবে অস্তিবাচক মানে কি অস্থিবাচক মানে হচ্ছে অ্যাসারেটিভ বানাইতে হবে তাহলে একটু দেখেন এটাকে আমি যদি হচ্ছে অ্যাসারেটিভ বানাই তাহলে বলছে আমার আমি সরি বলছে হচ্ছে কি কি আমার খাওয়া আমার খাওয়া অনাবশ্যক আমার খাওয়া কি আমার খাওয়া হচ্ছে অনাবশ্যক তাহলে দেখেন তো আমার খাওয়া অনাবশ্যক এই পুরো হচ্ছে গিয়ে কে লাইনের ভিতরে কোথাও কি কোনো নেগেটিভ আছে না আছে না বোধক কিন্তু নাই তাহলে বলছে বাক্য রূপান্তর আপনি করবেন কোনো সমস্যা নাই কিন্তু হচ্ছে গিয়ে কি বাক্য রূপান্তরের সময় অবশ্যই বাক্যের ভিতরে অর্থগুলা ঠিক রাখতে হবে কিগুলা ঠিক রাখতে হবে অর্থগুলো হচ্ছে গিয়ে কি ঠিক রাখতে হবে আপনাকে বলছে আমি খাবো না আপনি এটাকে অ্যাসারেটিভ হিসেবে কোনোদিনও বলতে পারবেন না যে আমি খাবো কেন কি কারণ আপনি যদি বলেন যে আমি খাবো তাহলে কিন্তু বাক্যের অর্থটার পরিবর্তন হয়ে যাচ্ছে কারণ আগে বলছে যে হইতেছে গিয়ে কে আপনার কি আপনার হইতেছে গিয়ে কে বাক্যের অর্থের পরিবর্তন হওয়া যাবে না বুঝতে পারছেন তারপর দেখেন আমরা কি আরেকটা হইতেছে গিয়ে কে উদাহরণ দিই এরকম ভাবে যদি বলে মোহিত ভাই বাংলা ক্লাস নেই মোহিত ভাই বাংলা হচ্ছে গিয়ে কে বাংলা ক্লাস নেই মোহিত ভাই বাংলা কি করে মোহিত ভাই হচ্ছে গিয়ে কি বাংলা হইতেছে গিয়ে কি ক্লাস নেই বলেন তো এই যে যে বলছে যে মোহিত ভাই বাংলা ক্লাস নেই এটাকে একটু জটিল বাক্যতে রূপান্তর করেন তো সবাই দেখি প্লিজ মোহিত ভাই বাংলা ক্লাস নেই এটাকে একটু জটিল বাক্যতে রূপান্তর করেন তো দেখি সবাই মোহিত ভাই বাংলা ক্লাস নেই এটাকে সবাই একটু জটিল বাক্যে রূপান্তর করেন তো প্লিজ অর্থ ঠিক রেখে অর্থ ঠিক রেখে আপনি কি করেন এটাকে একটু জটিল বাক্যে হইতেছে গিয়ে কি রূপান্তর করেন সবাই মোহিত ভাই হচ্ছে গিয়ে কি বাংলা ক্লাস নেই এটাকে আমরা একটু জটিল বাক্যে একটু রূপান্তর করি বলছে যে মোহিত ভাই বাংলা ক্লাস নেই এটাকে যদি আমি এটা একটা কি বাক্য মোহিত ভাই বাংলা ক্লাস নেই এটা একটা সরল বাক্য কি বাক্য একটা হচ্ছে গিয়ে কে সরল বাক্য এখন এটাকে কি করতে হবে এটাকে অর্থ ঠিক রেখে জটিল বাক্যে রূপান্তর করতে হবে তাহলে এটাকে কি হবে বলবে যে হচ্ছে ইনি মুহিত ইনি হইতেছে গিয়ে কি মুহিত যিনি আমাদের বাংলা ক্লাস নেই যিনি আমাদের কি ক্লাস নেয় যিনি আমাদের হইতেছে গিয়ে কি বাংলা ক্লাস নেই যিনি আমাদের বাংলা ক্লাস হচ্ছে গিয়ে কি ইনি মুহিত যিনি আমাদের বাংলা ক্লাস নেই ঠিক আছে সাব্বাস এই যে আনস্মার্ট হিজাবিয়া ফা স্মার্ট উত্তর দিয়া ফেলাইছে তাহলে ইনি হচ্ছে কে কে মোহিত যিনি আমাদের কি ক্লাস নেই বাংলা ক্লাস নেই তাহলে দেখেন একই শব্দ মোহিত ভাই বাংলা ক্লাস নেই এটা একটা সরল বাক্য আপনাকে বলছে যে অর্থ ঠিক রেখে কি করো আপনি তুমি হচ্ছে কে কে শব্দটাকে পরিবর্তন করো তাহলে তুমি যখন অর্থ ঠিক রেখে শব্দ তাকে পরিবর্তন করবা তাকেই বলবে বাক্য রূপান্তর তাকে কি বলবে বাক্য হচ্ছে গিয়ে কি রূপান্তর সবাইকে আমরা বুঝতে পারছি বাক্য রূপান্তর এবং বাক্য প্রকরণটা সবাইকে আমরা বুঝতে পারছি বাক্য রূপান্তর এবং বাক্য প্রকরণটা সবাইকে আমরা বুঝতে পারছি বাক্য রূপান্তর কোনটি বাক্য রূপান্তর হচ্ছে বাক্যের অর্থ ঠিক রেখে বাক্যের অর্থ হচ্ছে কে কি ঠিক রেখে আপনার কি করতে হবে বাক্যের অর্থ ঠিক রেখে বাক্যের প্যাটার্ন পরিবর্তন হওয়াকে কি বলে বাক্যের অর্থ ঠিক রেখে বাক্যের প্যাটার্ন পরিবর্তন হওয়াকে বাক্যের রূপান্তর হচ্ছে গিয়ে কি বলে বুঝতে পারছেন আচ্ছা এখন আমরা হচ্ছে কি কি দেখি এখন আমরা বলবো ক্রিয়ার কাল ক্রিয়ার কি ক্রিয়ার হইতেছে গিয়ে কি কাল দেখেন সবাই ক্রিয়ার কাল ক্রিয়ার কি হইতেছে কাল এই ক্রিয়ার কালকে ইংরেজিতে বলা হয় টেন্স কয় প্রকার বাচ্চারা টেন্স কয় প্রকার বা ক্রিয়ার কাল হচ্ছে গিয়ে কি কয় প্রকার আমরা সকলেই জানি যে টেন্স বা ক্রিয়ার কাল প্রধানত হইতেছে গিয়ে কি তিন প্রকার প্রধানত কয় প্রকার প্রধানত হচ্ছে গিয়ে কি তিন প্রকার টেন্স বা ক্রিয়ার কাল প্রধানত কয় প্রকার প্রধানত হচ্ছে গিয়ে কি তিন প্রকার সাবাস পুষ্প হচ্ছে গিয়ে কি মান্নান সবাই হচ্ছে উত্তর দিছে আচ্ছা সবাই আরেকবার একটু ক্লাসটা শেয়ার করে দাও তো সবাই আরেকবার একটু ক্লাসটা শেয়ার করে দাও তো যাতে করে নিজের সাথে সাথে আমাদের যে বন্ধু বান্ধব আছে তারাও যেন ক্লাসটা করতে পারে সবাই আরেকবার একটু ক্লাসটা শেয়ার করে দেন তো প্লিজ আমাদের যে হচ্ছে আসপেক্ট সিরিজ আছে সেই আসপেক সিরিজ কর্তৃক আয়োজিত যে নিয়মিত যে বুস্টার ক্লাস আছে সেই বুস্টার ক্লাসে আপনারা সবাই ক্লাসটা একটু শেয়ার করে দিবেন তাহলে ক্রিয়ার কাল কয় প্রকার ক্রিয়ার কাল হচ্ছে গিয়ে কি আপনার তিন প্রকার কি কি একটা হইতেছে আপনার বর্তমান কাল যেটাকে আমরা ইংরেজিতে বলি হইতেছে প্রেজেন্ট টেন্স কি টেন্স প্রেজেন্ট হচ্ছে গিয়ে কি টেন্স আবার আরেকটা হইতেছে গিয়ে কি আরেকটা হইতেছে অতীতকাল কি কাল অতীত হচ্ছে গিয়ে কি কাল যেটাকে আমরা বলি কি টেন্স পাস্টেন্স আর আরেকটা কি আর একটা হইতেছে ভবিষ্যৎ হচ্ছে গিয়ে কি কাল যেটাকে আমরা বলি ফুটুরি টেন্স পারছেন তাহলে হচ্ছে গিয়ে কি ক্রিয়ার কাল কয় প্রকার ক্রিয়ার কাল হচ্ছে গিয়ে কি তিন প্রকার একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স একটা পাস্ট টেন্স আরেকটা হইতেছে কি ফিউচার হচ্ছে গিয়ে কি টেন্স তাহলে প্রেজেন্ট টেন্স কোনগুলা যেগুলো হচ্ছে কি কি বর্তমান কাল আমরা একটু হচ্ছে কি কি লিখে দেই এখানে ভিতরে বর্তমান কালের ভিতরে একটা জিনিস আপনাদের ঝামেলা হবে সেটা হচ্ছে কি কি নিত্য বৃত্ত বর্তমান যেটা আমাদের ইংরেজিতে নাই যদিও ইংরেজির অনেক কিছু এখানে আছে কিন্তু আমরা হচ্ছে নিত্য বৃত্ত বর্তমান কালটা নিয়ে আমরা কি খেয়ে যাব একটু পেস্ট খেয়ে যাব আচ্ছা নিত্য বর্তমান কাল কোনটা নিত্যবিত্ত শব্দের অর্থ কি জানেন এই যে যে নিত্যবিত্ত এই নিত্যবিত্ত শব্দের অর্থ হচ্ছে কনস্ট্যান্ট 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 অর্থাৎ যা চিরন্তন যা কি সকল শব্দগুলা চিরন্তন সত্য সেগুলাই হবে নিত্যবিত্ত বর্তমান কাল তাহলে একটু সবাই বলেন তো চিরন্তন সত্যগুলা কোন কালের উদাহরণ বাচ্চারা চিরন্তন সত্যগুলো হচ্ছে কে কে কোন কালের উদাহরণ সবাই একটু আমরা কমেন্ট করে জানাবো সকল প্রকার চিরন্তন সত্য কোন কালের উদাহরণ সবাই একটু হচ্ছে কমেন্ট করে জানাবো আমরা প্লিজ সকল প্রকার চিরন্তন সত্য কোন কালের উদাহরণ সকল প্রকার সত্য কোন কালের হইতেছে কি কি উদাহরণ সকল প্রকার চিরন্তন সত্য একটু হইতেছে কি কি লেখেন যে সকল প্রকার চিরন্তন সত্য হচ্ছে নিত্য বৃত্ত বর্তমান কাল নিত্যবিত্ত কি কাল নিত্যবিত্ত বর্তমান কাল তাহলে নিত্যবিত্ত বর্তমান কাল চিনার উপায় হচ্ছে চিরন্তন হইতেছে গিয়ে কি সত্য চিরন্তন সত্য বলছে সূর্য পূর্ব দিকে উঠে সূর্য পূর্ব দিকে কি করে সূর্য হচ্ছে গিয়ে কি পূর্ব দিকে হইতেছে গিয়ে কি উঠে আচ্ছা তো এই যে যে দিকে উঠছে এটা কি দুই হাজার তেইশ সালে কি সূর্য পূর্ব দিকে উঠছে না সূর্য কনস্ট্যান্ট মানে চিরন্তন সূর্য হচ্ছে গিয়ে কি করে যে আমার দাদার সময় সূর্য কি করছে পূর্ব দিকে উঠছে গিয়ে কি উঠছে আমার সময় হচ্ছে কি আমার বাবার সময় সূর্য পূর্ব দিকে উঠছে আমার সময় সূর্য কি করছে পূর্ব দিকে উঠছে তাহলে এটা কি এটা হইতেছে একটা চিরন্তন সত্য আর সকল প্রকার চিরন্তন সত্য কোন কালের উদাহরণ নিত্যবিত্ত বর্তমান কালের উদাহরণ আবার দুইবার বলছে দুই দ্বিতীয় নাম্বার ঐতিহাসিক ঘটনা ঐতিহাসিক ঘটনা অর্থাৎ যে সকল ঘটনাগুলো হইতেছে গিয়ে কি আপনার ঐতিহাসিক অর্থাৎ ইতিহাস রচনা করছে যে সকল ঘটনাগুলা কি রচনা করছে এটা হচ্ছে গিয়ে কি আপনার নিত্যবিত আনস্মার্ট হিজাবে হচ্ছে গিয়ে কি বলছে সাব্বাস বলছে যে সকল আপনার কি যে সকল ঘটনাগুলা ঐতিহাসিক ঘটনা যেমন ঐতিহাসিক ঘটনা কি বলছে পলাশীর যুদ্ধে পলাশীর যুদ্ধে পলাশির যুদ্ধে সিরাজ মিয়া হেরে যায় পলাশীর যুদ্ধে সিরাজ্জা কি করে সিরাজ্জা হচ্ছে গিয়ে কি হেরে যায় তাহলে পলাশির যুদ্ধে সিরাজ্জায় কি করছে পলাশির যুদ্ধে হইতেছে গিয়ে কি যায় হেরে হইতেছে গিয়ে কি গেছে তাহলে বলেন তো পলাশের যুদ্ধে এই যে যে সিরাজুদ্দোল্লা যে হেরে গেছে তাহলে এটা কি সত্য এটা হচ্ছে একটা চিরন্তন হচ্ছে গিয়ে কি সত্য তাহলে বলেন সকল প্রকার চিরন্তন সত্য কোন কালের উদাহরণ এবং সকল প্রকার ঐতিহাসিক ঘটনা কোন কালের উদাহরণ সকল প্রকার চিরন্তন সত্য এবং সকল প্রকার হইতেছে গিয়ে কি ঐতিহাসিক ঘটনা এগুলো আপনার নিত্যবিত্ত বর্তমান কালের উদাহরণ কোন কালের উদাহরণ নিত্যবিত্ত বর্তমান কালের উদাহরণ তারপর হচ্ছে গিয়ে কে দেখব যে হইতেছে কবিতার কথা কবিতার কথা কবিতার হচ্ছে গিয়ে কে কথা তাহলে এই যে দেখেন যে কবিতার যে হচ্ছে গিয়ে কি কথা আছে কবিতার কথা কোনটি যেমন বলা আছে বড়চন্ডী দাস বলেন কইছে কি সবার উপর মানুষ তাহার উপরে নাই তাহলে এই যে যে সবার উপর মানুষত্ব তাহার উপরে নাই এটা কি একটা হচ্ছে একটা কবির হচ্ছে গিয়ে কি চিরন্তন সত্য একটা কথা তারপর বলছে মিথ্যা শুনিনি ভাই এর দয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই তাহলে এগুলো কি হবে এগুলো হবে চিরন্তন হচ্ছে গিয়ে কি সত্য মানে কবিতার হচ্ছে কি কথা আর সকল প্রকার কবিতার কথা কোন কালের উদাহরণ সকল প্রকার কবিতার কথা হচ্ছে নিত্যবিত্ত বর্তমান কালের উদাহরণ তাহলে বলেন তো সবাই নিত্যবিত্ত বর্তমান কাল কি সবাইকে আমরা বুঝতে পারছি বাচ্চারা নিত্যবিত্ত বর্তমান কাল সবাইকে আমরা বুঝতে পারছি নিত্যবিত্ত বর্তমান কাল আমরা কি সবাইকে বুঝতে পারছি নিত্যবিত্ত বর্তমান কাল সবাই একটু কমেন্ট করে জানাবো আমরা প্লিজ নিত্যবিত্ত বর্তমান কালের যে উদাহরণ আছে আমরা কি সবাইকে বুঝতে পারছি আমি তো কিছুই দেখতেছি না বলেন সবাই হচ্ছে গিয়ে কি আজকে যে হইতেছে নিত্যবিত্ত বর্তমান কাল সবাইকে আমরা বুঝতে পারছি নিত্যবিত্ত বর্তমান কালটা সবাই একটু আমরা কমেন্ট করে জানাবো নিত্যবিত্ত বর্তমান কালটা সবাইকে আমরা কি বুঝতে পারছি ভাইয়ের কথা শুনে মনে হয় যেন ওয়াশ করতেছে আচ্ছা ওয়াশ করি বা যা বলে তা করি তোরা কি পড়া বুঝছস কি না সেই পড়া যদি বুঝছস তাহলে বল এরপর আছে কি কি অতীতকাল অতীতকাল কোনটা যেটা হইতেছে কি কি অতীত বুঝাবে যেমন আপনাদেরকে যদি হচ্ছে গিয়ে কি বলে যে আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর কি করতাম দিন হচ্ছে গিয়ে কে কাটাইতাম বলেন তো আগে কি সুন্দর দিন কাটাইতাম এটা কি আজকে দিন কাটাইছি নাকি হচ্ছে গিয়ে কি ওর আগে অতীতে কাটাইছিলাম সবাই একটু কমেন্ট করেন তো আগে কি সুন্দর দিন কাটাইতাম এটা বলতে আজকে কি আমি সুন্দর দিন কাটাচ্ছি নাকি অতীতে সুন্দর দিন কাটাইতাম সবাই একটু কমেন্ট করবেন তো প্লিজ আগে কি সুন্দর দিন কাটাইতাম এটা বলতে আজকে কি সুন্দর দিন কাটাচ্ছি নাকি আগে অতীত পুষ্প মান্নান সবার বলছে তাহলে একটু দেখেন আগে কি সুন্দর দিন কাটাইতাম তাহলে এটা কি অতীত হচ্ছে গিয়ে কি কালের একটা উদাহরণ আবার যদি হচ্ছে গিয়ে কি বলে তারপরে দেখেন আবার যদি হচ্ছে গিয়ে কি বলে আমি 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 পড়তে বসবো আমি পড়তে কি করব আমি হচ্ছে গিয়ে কে পড়তে বসবো এবার বলেন তো আমি পড়তে বসবো এই লাইনটি দিয়া আমি কি পড়ছি নাকি আমি পড়তে ভবিষ্যতে বসবো এটা কোন কালের উদাহরণ সবাই হচ্ছে গিয়ে কি বলেন তো যে হচ্ছে গিয়ে কি আমি পড়তে বসছি এটা কি বর্তমান কালের উদাহরণ নাকি হচ্ছে অতীত কালের উদাহরণ সবাই একটু বলেন তো আচ্ছা ফুস পুষ্প মান্নান হচ্ছে গিয়ে কি বলছে ফুটুরি আচ্ছা দরু ফুটুরি মানে ভবিষ্যৎ আচ্ছা তাহলে আমি পড়তে বসবো দেখেন আমি কিন্তু এখনো পড়তে বসি নাই একটু সবাই দেখেন যেমন বলা আছে পড়ি এই পরিটা কোন কালের উদাহরণ এই পরিটা হচ্ছে বর্তমান হইতেছে গিয়ে কালের উদাহরণ যদি বলে আমি পড়তাম আমি কি করতাম পড়তাম তাহলে এটা কোন কালের উদাহরণ এটা হচ্ছে অতীত কালের উদাহরণ বলছে আমি পড়বো তার মানে কি আমি এখনো পড়ি নাই তাহলে সেটা কোন কালের উদাহরণ ভবিষ্যৎ কালের হচ্ছে গিয়ে কি উদাহরণ বুঝতে পারছেন তাহলে বলেন তো ক্রিয়ার কাল এবং হচ্ছে গিয়ে কি বাক্য মাসি পিসি আজকে সবাইকে লেকচার শিটটা কি সবাইকে আমরা বুঝতে পারছি আজকের লেকচার শিট সবাইকে আমরা বুঝতে পারছি ক্রিয়ার কাল বাক্য রূপান্তর এটা যে পড়াইলাম আমরা কি সবাইকে আজকের লেকচার শিটটা কি সবাইকে বুঝতে পারছি সবাই বুঝা থাকলে একটু কমেন্ট করে জানাবো আজকের লেকচার শিট আমরা কি সবাইকে বুঝতে পারছি প্লিজ সবাই একটু কমেন্ট করে জানাবো এই যে আজকের লেকচার শিট টা যে হইলো আজকে লেকচার শীতটা সবাইকে বুঝতে পারছি ভাই বলুন কি কমেন্ট করতেছি আচ্ছা তো যারা যারাই আমার হচ্ছে কি ক্লাসটা যদি হচ্ছে গিয়ে কি বুঝা থাকি আমাদের আসপেক্ট কর্তৃক আয়োজিত যে নিয়মিত যে বুস্টার ক্লাসগুলো হয় সেই ক্লাসগুলো আপনারা সবান্ধবে হচ্ছে গিয়ে কি আমন্ত্রিত এছাড়া হচ্ছে গিয়ে কি বলবো যে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে আপনারা কেউ যদি বাংলায় যদি একটি পুঙ্খানুপুঙ্খ সঠিক গাইডলাইনের একটি যদি হচ্ছে বই আপনি পেতে চান তাহলে সিরিজের বাংলা বইটি হইতে পারে আপনার জন্য একটি অন্যতম হচ্ছে গিয়ে কি সহায়ক মাধ্যম এই যে যে আসপেক্ট যে বাংলা যে বইটা আছে এই বইয়ের ভিতরে আপনারা প্রত্যেকটা গদ্য প্রত্যেকটা পদ্মের লাইন বাই লাইন হচ্ছে গিয়ে কি আপনি ব্যাখ্যা পাবেন আপনি লিখিততে কিভাবে হইতেছে সর্বোচ্চ মার্ক এবং ভালো মার্ক মার্কি করতে পারবেন তা এই বইটা থেকে হচ্ছে পারবেন। তাই আসপেক্টে বাংলার ভয় হচ্ছে গিয়ে কে দূর করতে আসপেক্টের যে বাংলা বইটা আছে সে বাংলা বইটি সকলে হচ্ছে গিয়ে কি সাথে রাখুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আসসালামু আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ